Hello guys, welcome back to our YouTube channel. This is Shima from Shima's Blog and Cook. Bondhura, onek din dhorei bhabchilam muri diye mishti toiri korbo. Ami eta shunechi ebong YouTube e majhe majhe dekhechi. Tai bhablam ajke ami muri diye mishti toiri korbo ar jei jei jaygay apnaderke tips dewar proyojon hobe ami shekhane kintu tips dibo ami jei somoshya gulo face korbo shegulo apnader shonge ajker video te share korbo. Ami ekti blender er moddhe muri gulo blend kore nichhi. আপনারা চেষ্টা করবেন ব্লেন্ড করার আগে চুলায় একটু মুড়িগুলো ভালো করে মচমচা করে ভেজে নিতে আমি দেখুন ব্লেন্ড করে নিয়েছি কিন্তু আমার ব্লেন্ডিংটা ভালো হয় নাই একটু আস্তে আস্তে রয়ে গেছে তো আপনারা চেষ্টা করবেন একেবারে মিহি করে এই মুড়িটা ব্লেন্ড করে নিতে এতে করে মিষ্টিটা খুব ভালো হবে তো আমার এখানে প্রায় 3 কাপের মতো ব্লেন্ড করা মুড়ি আছে আমি এর মধ্যে বেকিং পাউডার দিয়ে দিলাম আধা চামচ আপনারা পৌনে 1 চামচ দিলেও ভালো হবে তারপরে আমি এখানে একটা ডিম দিয়েছি আমার এখানে ভুল হয়ে গেছে আমাকে দুটো ডিম দিলে বেটার হতো আপনারা মুড়ির কোয়ান্টিটি অনুযায়ী ডিমের পরিমাণটা নির্ধারণ করে নেবেন আমি 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আপনারা 1 অথবা 2 চামচ গুঁড়া দুধ দিলেও কোনো সমস্যা নাই বরং মিষ্টির টেস্টটা কিন্তু আরো ভালো আসবে এবার আমি 1 বাটি দুধ নিয়েছি এটা দিয়ে মুড়িটা মেখে একটা ডো তৈরি করব কিন্তু বন্ধুরা আমার এখানে দুধের পরিমাণটা খুবই কম হয়ে গেছে আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিয়ে একটা ডো তৈরি করব আসলে আমি খুব বেশি উপকরণ আজকে ইউজ করি নাই ভয় লাগছে যে আদৌ মিষ্টি হয় কিনা তো আপনারা চেষ্টা করবেন এখানে পানির পরিবর্তে দুধ দিয়ে মিষ্টি তৈরি করতে আসলে ভালোই মিষ্টি হয়েছে শেষ পর্যন্ত তো আপনারা দেখতে থাকুন আমি যেটা করছি আমি হাতে পানি লাগিয়ে এরকম গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নেচ্ছি আপনারা এই ক্ষেত্রে আপনারা অনেকে দেখবেন ইউটিউবে দেখায় যে ঘি দিয়ে হাতে ঘি হাতে লাগিয়ে ডো তৈরি করতে তো আমি এখানে ঘি দেই না আমি ঘি দিয়ে ট্রাই করেছি কিন্তু এটা বারবার খুলে যাচ্ছে যেহেতু মুড়িটার মধ্যে খুব তাড়াতাড়ি পানি শুষে নেয় আপনি ঘি দিয়ে করলে এটা খুব ভালো গোল হবে না সেই ক্ষেত্রে পানি দিয়ে করলে আপনি খুব এরকম ভালো করে গোল তৈরি করতে পারবেন ভয় পাওয়ার কোনো কারণ নাই শেষ পর্যন্ত ভালোই মিষ্টি হয়েছে তো আপনারা চেষ্টা করবেন আমি যেই যেই টিপস গুলো মাঝে মাঝে বলছি সেগুলো ফলো করার জন্য আমি এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম আর তেলের তেলটা অল্প পরিমাণে গরম হলে মিষ্টিটা আপনাকে দিয়ে দিতে হবে তেল ফুটানোর কোনো দরকার নাই তাতে কিন্তু মিষ্টিগুলো পুড়ে যাবে দেখুন আমি এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এখানে আরেকটা কথা বলা প্রয়োজন মিষ্টি অবশ্যই ডুবো তেলে ভাজবেন আমার তেল কিন্তু কম হয়ে গেছে মিষ্টির উপরের পার্টটা কিন্তু এখনো তেলে ডুবে থাকেনি সো ট্রাই করবেন ডুবো তেলে ভাজতে এতে করে মিষ্টি ফুলবে এবং খুব ভালো কালার আসবে তারপরে দেখুন আমার মিষ্টিগুলো থেকে ভালো কালার এসেছে এবং একটু বড়ই হয়েছে ফুলে আমার ডিমটা কম হয়ে গেছে তারপর দানাগুলো একটু মোটা মোটা ছিল তারপরে দেখুন কত সুন্দর হয়েছে তারপরে এখানে বলার দরকার যে আপনারা আপনাদের প্রয়োজন মতো কালারটা নিজেরাই চুজ করে নেবেন এটা একটু ডিপ করলে কালো কালারের মিষ্টি হবে একটু লাইট করে রাখলে লাল লাল কালারের মিষ্টি হবে পাশের চুলায় আমি এখন মিষ্টিটা চুবিয়ে রাখার জন্য আমি একটা সিরা তৈরি করে নেব আর সিরাটা তৈরি করার জন্য 1 কাপ চিনি দিয়েছি আর 1 কাপ পানি দিয়েছি আপনারা একটু বেশি করে সিরা তৈরি করবেন যাতে করে মিষ্টিগুলো ডুবে থাকে আমার এতগুলো মিষ্টির জন্য খুবই অল্প হয়েছে পানিটা আমি দুইটা এলাচ দিয়ে দিলাম এর মধ্যে আর পানিটা থেকে জাস্ট দুই একটা বলক উঠলেই আমি কিন্তু এটা অফ করে দিলাম আর আমি পরে আবার সিরা তৈরি করে এর মধ্যে অ্যাড করেছি কারণ আমার দুইটা ব্যাচে অনেকগুলো মিষ্টি হয়েছে তো প্রথম ব্যাচের মিষ্টিগুলো দেখুন আমি একেবারে চুলা থেকে গরম শিরার মধ্যে ট্রান্সফার করে দিয়ে দিচ্ছি আর এখানে একটা টিপস বলা প্রয়োজন শিরাটা কিন্তু জাল দিয়ে একেবারে ঘন করবেন না তাহলে ওই ঘন শিরাটা মিষ্টির মধ্যে কোনো অবস্থাতেই ঢুকবে না একটু পানি পানি পাতলা পাতলা অর্থাৎ দুইটা বলক দেওয়ার পরে আপনারা শিরার জালটা বন্ধ করে দিবেন আর এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে মিষ্টিগুলো খুব ভালো করে সফট হয়ে যায় এবং ভিতরে খুব নরম হয় বাকি ব্যাচে আমি মিষ্টিগুলো ভেজে নিচ্ছি
আর এই সময় দেখুন আমার চুলার জালটা কিন্তু অনেক জোরে আছে, অলরেডি তেলটা প্রচুর গরম ছিল, তো সে চেষ্টা করবেন অল্প গরম তেলে এটা ভেজে নেওয়ার জন্য। আমি এক চামচ ঘি অ্যাড করে দিলাম, এর মধ্যে এ থেকে খুব ভালো একটা স্মেল আসবে। তো দেখুন বন্ধুরা, প্রায় 2 ঘন্টা লাগেনি, 1.5 ঘন্টার মধ্যে মিষ্টিগুলো একদম সফট তুলতুলে হয়েছে, খুব ভালো একটা কালার এসেছে আর খেতে কিন্তু খুবই ভালো লেগেছে। আর আমি আপনাদেরকে কেটে দেখুন দেখালাম, একদম খুলে খুলে যাচ্ছে, এত সফট হয়েছে। তো আশা করি আপনারা যখন মিষ্টি বানাবেন আমার টিপসগুলো ফলো করবেন। আজকে আমি যেহেতু খুব তাড়াহুড়া করে মিষ্টিগুলো তৈরি করেছি, আর আমার উদ্দেশ্যই ছিল যে আসলেই মুড়ি দিয়ে মিষ্টি হয় কিনা সেটা প্রুফ করা, তো খুব ভালো হয়েছে মিষ্টি। আপনারা সময় নিয়ে ধীরে ধীরে বানালে আরও ভালো হবে। নেক্সট টাইম আমি আস্তে আস্তে বানানোর চেষ্টা করব। আশা করি আজকের এক্সপেরিমেন্টাল এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই।